গুৱাহাটীৰ পৰা শ্বিলং যাওঁতে আপুনি কেইটা টাৰ্ণিং পালে? হিচাপ নাই, বহুত পাইছোঁ, 20-25 কেতিয়া টাৰ্ণিং মই এতিয়া হিচাপ কৰা নাই। 10টা মোটামুটি 6-7টামান পাওঁ আৰু। 4-5টামান থাকে নেকি না হয় 6-7টামান থাকে সেনেকুৱা হ'ব। হেল্ল' গাইজ, মই যদি মানে আমাৰ ইউটিউব চেনেল সোহান কিয়েশ্যনে আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। আজি আকৌ লৈ আহিছোঁ আপোনালোকৰ বাবে নতুন এটা ভিডিঅ'। তেন্তে বলক বেছি দেৰি নকৰাকৈ খাটি খাটি মৰমখুটি মাৰি দিয়া যাওক ভিডিঅ'ৰ গাঁঠি। আপোনাৰ নামটো? সুমন্ত বৰুৱা। আচ্ছা, ৰেডি ন? আপুনি গুৱাহাটীৰ পৰা শ্বিলঙলৈ গ'ল, শ্বিলঙত যাওঁতে কেইটা টাৰ্ণিং পালে? কেইটা টাৰ্ণিং পাব গুৱাহাটীৰ পৰা শ্বিলং গৈছে, শ্বিলঙত যাওঁতে কেইটা টাৰ্ণিং পাব? হিচাপ নাই, বহুত পাইছোঁ, বহুত। মানে কেনেকে পালে 100-200? কেনেকে পালে 100-200? এইটো টার্নিং লওঁতে গম পোৱা যায়, টার্নিং লওঁতে এনেটো গম পোৱা নাযায়। আচ্ছা, ঠিক আছে। আপোনাৰ নামটো? ৰাজদীপ বৰা। ঠিক আছে, আপুনি শ্বিলং গৈ পাইছেনে? ঠিক আছে, মই সুধি আছোঁ। ধৰক আপুনি গুৱাহাটীৰ পৰা শ্বিলঙলৈ গ'ল, গুৱাহাটীৰ পৰা শ্বিলং যাওঁতে আপুনি কেইটা টাৰ্ণিং পালে? কেইটা টাৰ্ণিং পালে মানে আপোনাৰ যোৰাবাটতো গোটেইটো টাৰ্ণিঙে টাৰ্ণিং আকৌ, যোৰাবাটতো টাৰ্ণিং টাৰ্ণিং আকৌ দীঘলজি, সেইটোৱে আপুনি টোটেল মানে টোটেল টাৰ্ণিং টোটেল টাৰ্ণিং গণতি কৰা নাই আজিলৈকে? এনেই এটা মাইণ্ডত থাকিব যে আপুনি গৈ আছে, টাৰ্ণিংটো এটা হিচাপ কৰিব না কেইটা টাৰ্ণিং পালোঁ। 20টামান পাম নেকি? কেইটা পাব? 20টামান পাম নেকি? 20টামান চিয়'ৰ নে? চিয়'ৰ ডেম চিয়'ৰ নহয়, এনেই এটা তাত কৈছোঁ। ভুৱন থাপা। আচ্ছা, আপ গুৱাহাটী চে শ্বিলং যা ৰে, আপকো কিতনা টাৰ্ণিং মিলা যাতে সময়? কম চে কম 20-25 কম। 20-25 টাৰ্ণিং মিল গয়া? মিল গয়া। সচ মে? হয়। চিয়'ৰ? চিয়'ৰ। আলিম। ঠিক আছে, তোমাৰ? নুর হোসেন। তোরা গুৱাহাটী পৰা শ্বিলঙলৈ গলা? নাই নাই, এইটো মিলা নাই, বস্তুটো মিলা নাই। টার্নিং তুমি মানে টার্নিং পাবা যাওয়াতে, তো টার্নিং কেটে টার্নিং সেইটো লাগে মানে। কেটে টার্নিং মই এতিয়া হিসাব করা নাই, হিসাব করা নাই। সেকশনে তুলিছিলাম। আপুনি গুৱাহাটীৰ পৰা শ্বিলঙলৈ গলে, শ্বিলঙত যাওঁতে কেইটা টার্নিং পালে? না জানো তুমি। না জানো মই। এনে অকমান মানে আন্দাজত কেইটা টার্নিং পাব? 10টা। 10টা? শিওর? হয়। কেনেকে? অনিল। ঠিক আছে, মই কৈ আছোঁ। আপুনি কেইটা টাৰ্ণিং পালে? টাৰ্ণিংটো টাৰ্ণিং আপুনি কেইটা পালে গুৱাহাটীৰ পৰা শ্বিলং যোৱাতে কেইটা টাৰ্ণিং পালে? মোটামুটি 6-7টামান পাওঁ আৰু। কেনেকৈ পালে? ইয়াৰ পৰা যাওঁতে এটা টাৰ্ণিং। ঠিক আছে, খানাপাৰা আপোনাৰ এইটো আপোনাৰ মন থাকিব, খানাপাৰাৰ পৰা আগত আপোনাৰ সেই আপোনাৰ হেৰি পালোঁ, এই নমাইল, নমাইলৰ পৰা আগত যাই কিনে সোণাপুৰ। ঠিক আছে, মোটামুটি মিলাই পেলি 6-7টামান টাৰ্ণিং পৰে আৰু গুৱাহাটীৰ পৰা শ্বিলং গৈ পাওঁতে। গৈ পাওঁতে চিয়'ৰ নে? আপোনাৰ নামটো? বেটিং ৰাজা। হিন্দী? য়েছ। আচ্ছা, তো আপ গুৱাহাটী চে শ্বিলং যা ৰে, যাতে সময় আপক কিতনা টাৰ্ণিং মিলা? মোৰ নাম সুমিত্ৰ দাস। ঠিক আছে বাইদেউ, মই কৈ আছোঁ আপোনাক কেইটা টাৰ্ণিং পাব গুৱাহাটীৰ পৰা শ্বিলং, কেইটা টাৰ্ণিং পাব? মই কেইটা 4-5টামান থাকে নেকি না হয় 6-7টামান থাকে সেনেকুৱা হ'ব। আপুনি হিচাপ কৰা নাই তাৰমানে? নাই, মই হিচাপ কৰা নাই। 10টা নহয়, 2টা। 10টা নহয়, 2টা? 2টা কেনেকে? সোঁফালে আৰু বাওঁফালে। চিয়'ৰ? হয়। মেনে গলা ডোৰ ডোৰ ডানি ডোৰ ডানি। হ্যাঁ, মই বল দো কে কেছে, এক লেফট অর এক রাইট? তোমা? ইয়েস। চিয়'ৰ? চিয়'ৰ, একদম চিয়'ৰ, একদম চিয়'ৰ। একচুয়ালি টার্নিং দুটা হেব, কারণ আমি কেটা তালে গুৱাহাটী পৰা যেটা শ্বিলং গলো কেটা টার্নিং বা আমি নগলো, আমি নাচাও হয়নে? টার্নিং তার মানে দুটা দুটা আমি দুটাই পাও, এটা লেফট সাইড এটা রাইট সাইড, মানে যাওয়াটা গাড়িখন মানে এবার রাইটে ঘুমায় এবার লেফটে ঘুমায় হয়নে? দুটা টার্নিং। ঠিক আছে, থ্যাংক ইউ। মে সহি আনসার বল দো। আচ্ছা, দু টার্নিং মিলতা হয়, একটো লেফট একটো রাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দুটা টার্নিং পাবো, এটা লেফট এটা রাইট। আমি কারণ গণতি করব নোৱাৰো, আমি তো শিলং যাতে গণতি করে থাকবো নোৱাৰো, তো আর এনেও টার্নিং একচুয়ালি দুটাই হয়, এটা হল লেফট এটা হল রাইট। ইয়েস, দাদার আনসারটো শুদ্ধ হয়েছে, লেফট আর রাইট দুটা টার্নিং পাবো। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার সহি হওয়া, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ,
হয় দাদা আনসারটো শুদ্ধ হৈছে দুটা টার্নিং কব এটা লেফট এটা রাইট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কো কইছে আনসারটো দুটা টার্নিং টার্নিং দুটা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ কেতো মই আনসারটো কই দিছো টার্নিং দুটা থাকে কারণ গুয়াহাটি পৰা শিলং যাওঁতে বহুত কেইটা টার্নিং পায় আমি হেতু হিসাব নকৰো আচ্ছা হেতু আমি হিসাব কৰো টার্নিং কেটা বলো তার মানে লেফট আৰু রাইট দুটা টার্নিং থাকে থ্যাংক ইউ টার্নিং দুটা থাকে এটা লেফট থাকে এটা রাইট থাকে আর বেলে টার্নিং না থাকে আমি হেতু বুঝাই আছো তাকে ঠিক আছে বল বাইরো থ্যাংক ইউ ধন্যবাদ সো গাইজ কেনকা বলে ভিডিওটা চাই যদি ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সকলোখিনি কৈ দিব আর আমার ফেসবুক পেজটো ফলো কৰি দিব তেন্তে আজিলৈ আহিছো জয় অসম।